রুই মাছ আজকে আমি একদম অন্যভাবে বানিয়ে দেখাবো। এর মশলাটাও একদম আলাদা হবে আর রান্নার পদ্ধতিটাও কিন্তু একেবারেই আলাদা হবে। খুব সহজভাবে রান্নাটা করে দেখাবো এবং খেতে কিন্তু ভীষণ সুস্বাদু এই রেসিপিটা। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। রুই মাছটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম আর এবার আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটার মধ্যে। এরপর আমি মাছটাকে মশলা মাখিয়ে নেব। 2 চামচ দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, 1/2 লেবুর রস আমি মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ, খুব সামান্য গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর ধনে পাতা কুচি দিয়ে মাছটাকে বেশ ভালো করে মেখে নেব। ওপর দিয়ে দিয়ে দেব আমি 1 চামচ সাদা তেল। তেলটা দেওয়ার পরে মাছটাকে আবারও ভালো করে আমি মেখে নিচ্ছি। মাছটা কিন্তু 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেব। ঢেকে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। এবার আমি কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের টমেটো আর 1টা বড় সাইজের পেঁয়াজ কুচি। টমেটোটাও কুচি করে নিয়েছি স্বাদ মতো নুন দিয়ে। পেঁয়াজ আর টমেটোটাকে ঢেকে রেখে বেশ ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা আর টমেটোটা একটু নরম হয়ে আসছে। এবার আমি পেঁয়াজ আর টমেটোটাকে একটা প্লেটে তুলে রাখলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও 2 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি ম্যারিনেট করে রাখা মাছটাও দিয়ে দিলাম। মাছটাকে দিয়ে ভালো করে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিতে হবে খুব হালকা হাতে, মাছগুলো যেন ভেঙে না যায় এমনভাবেই মাছটাকে ভাজতে হবে। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, হাই ফ্লেমে করতে গেলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর মশলাটাও কিন্তু পুড়ে যাবে। তো মাছটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে, ততক্ষণে মাছটার কিন্তু মশলাটা ভালো মতো ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি সেদ্ধ করা পেঁয়াজ আর টমেটোর পেস্টটাও দিয়ে দিলাম মিডিয়াম আঁচে। আমি পেঁয়াজ আর টমেটোর পেস্টটাকে মাছের সাথে ভালো করে কষিয়ে নেব। এইভাবে মাছগুলোকে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। মাছটা যখন বেশ ভালো মতো ভাজা হয়ে যাবে, বেশ লাল করে যখন মশলাটা কষানো হয়ে যাবে, তখন আমি এর গ্রেভির জন্য দিয়ে দেব গরম জল। এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ মতো গরম জল আর ভালো করে মাছটাকে নেড়ে চেড়ে নিলাম। মাছটা যখন ফুটে উঠেছে তখন আমি ওপর দিয়ে দিয়ে দিলাম সামান্য একটু চাট মশলা, গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, খুব সামান্য কাসুরি মেথি দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব আর ওপর দিয়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। মাছটা কিন্তু রান্না হয়ে গেছে আমার। মাছের এই রেসিপিটা কিন্তু বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, এর টেস্টটা কিন্তু একেবারেই আলাদা হয় অন্যান্য মাছের রেসিপির থেকে। রেসিপিটা কেমন লাগলো একটা কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আর এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য রুমাস কিচেন পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।